আপনারা অবশ্যই জানেন যে ইস্টার্ন ডেডিকেটেড যে ফ্লাইট করিডোরটা রয়েছে সেই করিডরের কাজ চলছে অনেকেই নাকি বলছে যে এটা এনএইচ টু তো সত্যি তো এনএইচ টু এই এনএইচ টু এর যে সম্প্রসারণ সেই সম্প্রসারণ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পর নানামণি নানা মত নানা পরিধান তাদের কাজ তারা কিন্তু করে চলল অনেকেরই মনের মধ্যে প্রশ্ন উঠেছে যে কাজটা ডানকনির বদলে হয়তো অন্ডালে এ সে থেমে যেতে পারে তো আমি বলবো যে আপনারা সে নিয়ে চিন্তা ভাবটা করেন না কেননা সরকার যখন কোনো প্রকল্প নিয়ে থাকে সেই কাজটা শেষ করার জন্য সেই কাজটা শেষ করার জন্য তার একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করে তো যাই হোক অন্ডাল পর্যন্ত এসে কাজ থামবে না কাজটা আরও এগিয়ে নিয়ে যাবে তো এরপরে আমি যেটা বলবো যে হয়তো অনেকেরই প্রশ্ন যে রোডের অবস্থাটা কি হবে তো রোড সম্পর্কে বলছি যে এর সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হতে চলেছে দ্বিতীয় হচ্ছে যে অনেকেরই মনের মধ্যে আবার প্রশ্ন জেগে উঠতে পারে যে দান টু বর্জরা অর্থাৎ যেটা আমরা ওই হুগলির হুগলিতে যে রাস্তাটা আমরা দেখিয়েছি আরামবাগ থেকে যে ডানকুনি পর্যন্ত আরামবাগ থেকে ডানকুনি পর্যন্ত অর্ধেকটা টু লেন হয়ে গেছে টু টু ফোর লেন হয়ে গেছে তাহলে বাদবাকিটা কী হয়েছে আমি বলছি যে এর জন্য রাজ্য সরকার অবশ্যই টাকা বরাদ্দ করেছে এটা কি আপনি জানেন হ্যাঁ রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছে তো এই বেশি দুই নয় পনেরো পনেরো দুই পনেরো দুই দু হাজার চব্বিশে এক ঘোষণার মাধ্যমে এই টাকা বরাদ্দ করেছে বলে আমাদের প্রাথমিক অনুমান তো যাই হোক এরপরে চলে আসছি আমরা যে এইচ একশো চোদ্দো এনএইচ চোদ্দো নিয়ে আমরা ব্যাপক মানে কথা বলছিলাম যে তার কী পরিস্থিতি হয়েছে এইচ একশো কি পরিস্থিতি হয়েছে তো সেটাও বলে রেখে দিই যে পানাগড় আর বাজার আর দুবরাজপুর পানাগড় ইলামবাজার দুর্গাপুর ইয়ে সরি দুবরাজপুর যে রাস্তাটার কথা বলছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কোন রাস্তার কথা বলছি হ্যাঁ সেই রাস্তাটার কথাই বলছি যে রাস্তাটা সম্বন্ধে অনেকই অনেকই নানা ধরনের মত পোষণ করেছেন অনেকে হয়তো বলতে চাইছেন যে না কাজটা হবে না আর আমি সমানে বলে আসছি যে না কাজটা হবে এর একটা প্রতিবেদন আমি কিন্তু দিয়ে চলেছি দিয়ে চলেছি তো আমি আবার বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় পানাগড় টু ইলামবাজার হয়ে যে দুবরাজপুর যে রাস্তাটা যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটার সম্প্রসারণ কাজ বা দৃঢ়তার কাজ মানে যে যে জায়গাগুলো নষ্ট হয়ে গেছে যেখানে ডবল রোড করার দরকার ডবল রোড যেখানে ফোর লেন করার দরকার ফোর লেন সেই সমস্ত জায়গাগুলো নতুন করে আবার রিপেয়ারিং করবে তবে জমিজট সমস্যা তো একটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো এরপরেও আমি আরেকটা কথা বলি যে বীরভূম আর যেটা মুর্শিদাবাদ ওদিকে বর্ধমান বীরভূমের সঙ্গে কানেকটিভিটি তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ বরাদ্দ করেছে আবার মুর্শিদাবাদ টু বীরভূম যে এ যেটাকে আমরা ওই রামপুরহাট থেকে পারুলিয়া পর্যন্ত যে রোডটার কথা দীর্ঘদিন ধরে বলা বলা হচ্ছে যে এটা এটাই যে কানেক্টেড রোড আর কি যেটাকে কানেক্টেড রোড বলা হয় সেই রোডটার সম্প্রসারণ কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি মনে হয় যেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না হলেও মার্চের পর থেকে কিংবা মে মাস মানে যদি ভোট চলে আসে তাহলে একটু স্থগিত হয়ে গেল ভোটের পর থেকে হয়তো শুরু হয়ে যাবে না শুরুটা কিন্তু মুখ্যমন্ত্রীর তৎপরতায় ভিত্তি স্থাপন হয়েছে বলে আমাদের প্রাথমিক অনুমান কিন্তু অনুমানের এই কথাটা বলছি কেননা আমরা সঠিক তথ্যটা পেস্ত সঠিকভাবে করতে পারছি না সেই কারণে অনুমান শব্দটা অবশ্যই আমাদের এখানে বাধ্যবাধকতার মধ্যে দিয়ে যেতে হবে তো যাই হোক আপনাদের অনেক দিনের আশা পূর্ণ হয়ে চলল পূর্ণ হতে চলল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরে ফের আসছি